স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভি নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোনেশন পাঠক। উপজেলার 7 নং আলোক দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ নুরুল হক নুরু তার লোকজন ও সমর্থকদেরকে নিয়ে ভ্যানগাড়ি মার্কায় ভোট প্রার্থনা করে ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের নিকট ভ্যানগাড়ি মার্কায় ভোট চেয়ে যাচ্ছেন। মেম্বার প্রার্থী নুরুল হক তার নির্বাচনী ওয়ার্ডে সাধারণ ভোটারদের মন জয় করে তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। ইতিমধ্যে এলাকায় তার জনপ্রিয়তা দেখা যায়। স্থানীয় এলাকাবাসীর দাবি, নুরুল হক ভাই মেম্বার হলে আমাদের জন্য ভালো হবে, তিনি একজন ভালো মানুষ ও সমাজসেবক। নুরুল হক সাংবাদিকদের মাধ্যমে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা থাকবেন তার পাশে? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম হোসেন আলী। কাকে সমর্থন করতেছেন নির্বাচনে? ওই নুরুল বেটাকে আমি সমর্থন করছি। কেন? ভালো মানুষ, হ্যাঁ, ভোট দিয়েছে আর আমাদের মসজিদ করে দিয়েছে নিজের শিক্ষা শিখিয়া। হ্যাঁ, নিজের শিক্ষা লাইয়া। হ্যাঁ, ভালো মাছেই। হ্যাঁ, ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ। হ্যাঁ, ভোট দেবো। আরও পাশে দেবো, যে চার্জ আছে দেবো, তার আপনাকে সবাই দেবো। তাই সবাই মোহাম্মদ আব্দুল রহমান এই নুলু ভাইরে। আরে তারা আঙ্গুর, হ্যাঁ আঙ্গুর খুব ভালোবাসে, বুঝছেন? আঙ্গুর মসজিদ করে দিয়ে রাস্তা করে দিয়ে বস্ত্রের কাজ করে দিয়ে তার নিজের টেকা দিয়া, বুঝছেন? আমরা সেই জন্য তারে জয় করবো। একেবারে ওয়ার্ড ধরে যা। হ্যাঁ, কিছুই আছে না। হ্যাঁ, তার দরকার আমরা কামু চাই যে কোনো মুহূর্তে ভাই। আসসালামু আলাইকুম। নুরু ভাই খুব ভালো মানুষ, হের নির্বাচন করবার নাকি আমরা বাইরেছি 5 নং ওয়ার্ডে, সারা ওয়ার্ড ঘুরছি, তার জনগণ খুব ভোট দেবার ইচ্ছুক, তার আমরা ভোট দিয়া মেম্বার বানিয়ে জয়যুক্ত করিয়া 28 থেকে আনবো। তারে আমরা যে কোনো মুহূর্তে ডাক দেই আমার কাছে আসে, হ্যাঁ খুব ভালো মানুষ, তার আমরা মেম্বার বানাবার চাই। গরিব দুঃখীদের সহায় দিদি সবসময় ডাকে, সবসময় কাছের ভিতরে থাকে। হ্যাঁ, আমি ভোট দেবেন, ভোট চাবার নিয়ে গেছিলাম, এই যে আমার ভোটের কার্ড আমার কাছে আছে। অনেক মানুষ ভোট চাইতেছে, অনেক মানুষে ভোট দিব। হ্যাঁ, অনেক বিপুল ভোটে আর কি উনি জয়যুক্ত হবে। হ্যাঁ, আমি শেষ পর্যন্ত তো নেই, আট মুহূর্ত শেষ পর্যন্ত থাকবো আমরা, যতটি আছি সব। হ্যাঁ, আমরা সুস্থভাবে নির্বাচন চাই। হ্যাঁ, ইনশাল্লাহ সুস্থভাবে নির্বাচন হলে আমাদের প্রার্থী যে নুরু ভাই উনি জয়যুক্ত হয়ে মেম্বারে আসতে পারবো। একজন সরল সোজা মানুষ, আমাদের গরিব দুঃখীর পাশে থাকে। আমি মনে করেন যে কত নেতা নেতা দেখলাম মেম্বার পাস করে গেছে, আমাদের প্রতিবেশী একটা কাঠ হওয়া নাই, আমাদের নুরু ভাই করে দিছে নিজের পয়সা দিয়া। আমার কাছে কত মাসে চাইছে 5,000 টাকা চাইছে, আমি দিতে পারি নাই। ওকে নুরু ভাই দ্বারা আমার হয়েছে, আমরা ওই মানুষ আমার পাশে গরিব দুঃখীর পাশে যে থাকবো, আকে ডাকে যে সালিশে মেম্বার করা করতে পারে নাই, এই সালিশে আমাকে জয়যুক্ত করে আনছে। আমার আমার পোল একটা গাছে বাঁধিছিল, এই সালিশে তো আমার জয়যুক্ত করে আনছে, আমার যাওয়ার দরকার, আমার প্রয়োজন পড়ে আমার পোল আসার বেশি আমি নির্বাচন বাসন করবো। আমি বলে যারা বলে নির্বাচন করতেছি, নির্বাচন করতেছি, ওখানে করতেছি, আর আপাতত বিজয় বলে পাস করাবো, আল্লাহ সুস্থভাবে নির্বাচন পাস বুঝতে হয়।
আমি ভক্ত করিলাম যে আমার মনে মনত মনে করেন যে আমার আমার দুঃখের দুঃখের সাথী গরুর বন্ধু আমার যখন পামু তখন পামু না আমার আমার ভালোবাসা আমার পারাবর্ষী হিসাবে চলে যায় ইনশাআল্লাহ মনে মনে সমর্থন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার বাড়ি দক্ষিণ আবুল, আমার নাম মোহাম্মদ আবুল হোসেন, আমি আট বাজারে খিলিবান বেচা খাই, আমি হকার। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন, আমার বাড়ি দক্ষিণ আবুলা। আমি নুরু ভাইরে খুব ভালোবাসি, জান পান্ডা ভালোবাসি, শুধু আমি ভালোবাসি না আরো জনগণকে তাকে ভালোবাসে। কিন্তু কেন ভালোবাসে? তার খু খাইস আদব কাদবে এবং আচার ব্যবহারে তারে আমরা ভালোবাসি, তারে আমরা জনগণ চাই। হ্যাঁ, আমরা শহীদ হয়ে যাবো, কুরবানি হয়ে যাবো, কিন্তু আমরা নুরু ভাইকে চাই। আমি কে নুরু ভাইয়ের জন্য পাগল? কেন পাগল? তার গুণে পাগল, তার ব্যবহারে পাগল, তার জন্য আমরা পাগল। আমার দুইটা তিনটা কাজ করে দিছে আমার নুরু ভাই, কিন্তু হারাম চাইলে না বসে আমার নুরু ভাই খায় নাই। নিজের পকেটের টাকা দিয়া সে আমার উদ্ধারকারী হচ্ছে, তাকে আমরা চাই, আমরা জনগণ চাই। আরও তার মেলা মেলা ইতিহাস আছে, আমরা কয়েক ইতিহাস আমার কাছে চাবেন, আমার কাছে আসেন। ও ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আমরা কাকে চান? যে শান্তি পাবেন, যে বড় একটা গাছ থাকলে তার ছায়া তলে যা দাঁড়াইয়া যে শান্তি পাবো, ও ভাই আমরা তাকে চাই। হেলার নাম হলো আমার নুরু ভাই এবং নুরু ভাই। নুরু ভাইয়ের জন্য আমার সপরিবার পাগল, আমরা সপরিবার পাগল, কিন্তু তার গুণে অনেক অনেক গুণ। হ্যাঁ, যে একটা শালি দরবার হইলে আমরা ফর্ম দিলে আট নাই নিশি নাই, আট বারোটা নাই, একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, আমাদের মাঝে যাই আসে, আমাদের ঘরের থেকে যাই আসলে আইনা আমাদের নিয়ে আসে সাথে সজিতে করে আমাদের জন্য। এইরকম হ্যাঁ মেলামেলা কর্ম দেখায়। আমাদের বাড়ির সামন দিয়া একটা ইটের সলিং দিছে, আমাদের বাড়ি সামন একটা নার্সারি তো নার্সারি থেকে এবং আঙ্গ বাড়ি তুলে গুরু সন্ত একটা ইটের সলিং দিছি। আমি আমার পকেটের সিগারেট দিয়া আমি নুরু ভাই নির্বাচন করতেছি, আমার পকেটের সিগারেট দিয়া আমি আজ 15 দিন ধরে খাটতাছি, আমি আজকে 15 দিন ধরে খাটতাছি। আমি শুধু খাড়ি আমার বউ পোলাম নিয়ে খাটতাছি। আমি 15 দিনের মধ্যে যদি আমার যদি 5টা দিয়ে দিয়ে থেকে হারাম, আল্লাহর কসম সাবধান। ও ভাই, অগণিত ভোট দিব, অগণিত যদি সুস্থ মতো ভোট হয়, আমরা এগুলো অনুরোধ করে কই, হাতে ধরে কই বন্ধুরা, আমি পায়ে ধরে কই, যদি সুস্থ মতো ভোট হয় তাহলে অগণিত ভোটে পাস হবে। আসসালামু আলাইকুম। আমাদের এই গ্রামটা এই পাড়ার অন্তত খুব, আমাদের এই পাড়াটা একদম অবহেলিত পাড়া। ইতিপূর্বে যারা মেম্বার হয়েছে তারা আমাদের মোটামুটি যারা আইছে আমাদের কেউ কোনো কার্ডও দেয় নাই, আমরা কিছু তাদের কাছে পাইও নাই। আর এই নুরু ভাই আমাদের কাছে আইসা বাড়ি বাড়ি জিজ্ঞাসা কইরা যে কিছু জীবনে না পাইছে, সেও সেটা সাইজ পাইছে, নইলে সেটা গম পাইছে, নইলে কয়টা টেয়া পাইছে সরকারি অনুদান, সেটার অনুদান দিছে সরকারে, কিন্তু অনুদান হইলো নুরুবাইর, নুরুবাইর সহযোগিতায় আমরা, কিন্তু নুরুবাই আইনা দিছে। তারপরে আমাদের প্রথমবার কথা হইলো আইজ তুলনায় 10 বছর ধরিয়া এই কামার বাড়ি একটা মসজিদের উদ্যোগ আমরা নেই, কেউ আজ পর্যন্ত করতে পারে নাই। নুরুবাই এই পাড়ায় আইসা আমাদের নিয়ে বৈশা নিজে উদ্বোধন করিয়া গেছে, সে সে তার একটা ছেলে মসজিদের কমিটির সেক্রেটারি নামও দিছে যে যতদিন এই মসজিদ আছে আমি আছি আপনার সাথে, এই প্রতিজ্ঞা নিয়ে এই মসজিদটা উদ্বোধন করিয়া গেছে। তবে সেই হিসাবে শুধু ভোট আইসে বিদায় না, ইলেকশন না, নির্বাচন বিদায় না, এই নুরু ভাইরে আমরা যত বাড়ি বাড়ির জন্য না খালি একবার একটা ফোন দিব, নুরু ভাই আপনার আমার দরকার, আপনার আমার কাছে আসুন, সাথে সাথে উড়ে আসে যারা তারা আমাদের কোনোদিন এইভাবে বলে নাই কে। আর নুরু ভাই আমাদের কোনো কি সমস্যা বাড়ি বাড়ি জিগে গেছে, এই যে মহিলারা আছে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা মহিলার কাছে জিজ্ঞাসা করছে আপনাদের কি সমস্যা, তারা জীবনে কিছু পায় নাই। আর নুরু ভাই মেম্বার না হইয়া এতটুকু করছে, এই হিসাবে উনি একটা ভালো স্বভাব চরিত্র, ভালো নীতিবান লোক, আমরা নুরু ভাইকে চাই। আমরা দয়া করে আপনারা নুরু ভাইকে ব্যাগে এটা করে ভোট দিবেন। হ্যাঁ,
সুষ্ঠু অবস্থায় আমরা সুষ্ঠু অবস্থায় নূর ভাই ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হব। আমরা সুষ্ঠু অবস্থায়। আসসালামু আলাইকুম। নূর ভাই মার্কা, ভাই ব্যানগারি মার্কা। নূর ভাই একজন ভালো ব্যক্তি, ভালো মানুষ। এই করোনার সময় আমার কাছে 20-30টা নামের কথা কইছিল। 20-30টা নামের মধ্যে আমি 18টা নাম দিছিলাম অবহেলিত, যে মেম্বার চেয়ারম্যান দিতে হ্যাঁ না হ্যাঁ কোন দিকে দিব, হ্যাঁ না তাও না বা কিছুই না। তো তাতে করে 18টা নাম দিছিল, 18টা নামই আমি 450 করে তারা হাতে হাতে পাইছে। পাওয়ার পরে তারা বলতেছে যে হ্যাঁ মেম্বারই দাঁড়ায় তাকে আমরা ভোট দিব, এবং কি তার নির্বাচনও করতেছি, এলাকায় ভোট প্রার্থনাও করতেছি, হ্যাঁ সুন্দর মানুষ, ভালো মানুষ, আমরা তাকে ভোট দিব। এইটুরি আমার কথা শেষ। নিজের খাইয়াই, আমি তার খাইয়া না, নিজের খাইয়াই। একটা ভালো মানুষ আমরা প্রতিনিধি করবো, নিজের খাইয়াই। আমার নাম মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ নুরুল হক। ব্যবসা বাণিজ্য করি জি। নির্বাচন আসলাম এই গরিব মানুষের সুখে দুঃখে থাকতে যেতে পারে। অভিলেখ এলাকা হিসেবে যে মেম্বার ছিল উনি খুব একটা কাজকর্ম করে নাই, ভালো লাগে নাই, এনে গরিব মানুষের জন্য আমি নির্বাচন আসছি, তাকে সেবা করবার জন্য। আমার আল্লাহ যদি ঠিক আছে আমি পর্যাপ্ত পরিমাণ বুক পাবো, আমি 1000 রুপুর বুট পেয়ে পাস করবো আল্লাহ আমাদের। হ্যাঁ অনেক লোক আমার সমর্থন করছে। আমি নির্বাচিত যদি আল্লাহ যদি আমার করে, আল্লাহ যদি ঠিক রাখে আমি জনগণের পাশে সবসময় থাকবো, আগেও থাকছি, কখনো আমি থাকবো, নির্বাচন পরেও থাকবো। আমি গরিব মানুষকে ভালোবাসি। যদি ভোট কেন্দ্রে কোনো সমস্যা শেষ পর্যন্ত থাকবে, নূর ভাই কেমন মানুষ আপনারা জানবেন, তার জন্য ভোটও দেবেন। মুসাম্মদ হাবিজা বেগম, মহিষবাতান ঘাট। নূর ভাই সে গরিব দুঃখী দুঃখ বুঝে, সে তাকে আমরা বিপদ আপদে তারে পাই, এজন্য তারে আমরা ব্যানমার খায় ভোট দিব না। আরো জনগণ অনেকগুলো আছে, আমাদের মহিষবাতান সবাই ভোট দিব। অনেকের অনেক কিছু রাস্তাঘাট টিউবওয়েল মেলা কিছু উপকারী সে করে দিছে আমার ঘরে। হ্যাঁ হ্যাঁ আমরাও পাইছি জি। না আরো সব কর্মীরাই ভোট দিব, সব লোকে দিব, আরো দু একজন আমাদের এলাকার যারা আছে তাগরা সবাই ভোট দিবে জি। সড়ক করে দিতেছে, মসজিদ করে টাকা দিতেছে, আঙ্গরে খুব ডাকলে পরে যায় কাছে বিপদ আপদ দেহে, এই কারণেই তারে সবে মিলা ভোট দিব। হ্যাঁ সবে মন থেকে ভোট দিব। আর আমরা দুমাঙ্গ গ্রামের মাসে দিব, আঙ্গর যে আছে সে মিলে সব দিব। কাজে আসো আমাকে দুঃখ মাসে দুঃখ টুকু দেখবো, তাহলে শালি দরবার ডাক দিলে যাবো, তাতে আস্থা কাঠে কোনো বিপদ আপদ পড়লে যাবো। নূর ভাইকে আমার বাড়ির সবাই, পরিবার সবাই। হ্যাঁ নূর ভাই খুব সুন্দর মানুষ, গরিব দুঃখে তাকে যারা চায় সবার কাছে সে
আসে, মানে আমাদের মনে করেন যে গরিব দুঃখীদের সবকিছু তার কাছে চাইলে পাওয়া যাবে না। আমি কি শুরু থেকে কথা, আপনি একটু কাটেন। আসসালামু আলাইকুম, আসছে আগামী 7 নং আলুক দিয়ে উন্নয়ন পরিষদ নির্বাচনে 5 নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নুরুল হক কাকা, তাদেরকে আমাদের সাপোর্ট করার উদ্দেশ্য একটাই। তার মাঝে আমরা উন্নয়নের ছাপ দেখেছি, তার মাঝে আমরা উন্নয়নমূলক কাজ দেখেছি, কেননা আমাদের এই 5 নং ওয়ার্ড একটা অবহেলিত একটা ওয়ার্ড। এখানে নানান সন্ত্রাসের অত্যাচার, নানান অবৈধ কাজকাম, মানে টোটালি এক কথায় আমরা যারা গরিব দুঃখী মানুষ আছি তারা সরকারের সকল কার্যকলাপ থেকে আমরা বঞ্চিত। তাই আমরা চাইতেছি যে আগামী সামনের যে সময়ে 28 তারিখে নির্বাচনে আমরা এমন একজন প্রার্থীকে বেছে নিয়েছি যার দ্বারা আমাদের এই 5 নং ওয়ার্ডে উন্নয়নের ছাপ আমরা পেয়েছি। এমনকি এই নির্বাচনের আগেও আমরা তার মাধ্যমে 2-4টা উন্নয়নমূলক কাজ আমরা দেখেছি, যেমন আপনার নার্সারির ওখান থেকে একটা ইটের ছলিঙের রাস্তা, এমনকি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও একটা ইটের ছলিঙের রাস্তা, একটা মসজিদ তার হাতে নির্মাণ হয়েছে, এমনকি এলাকায় অনেকগুলা কাঠ, অনেকগুলা ভিজিটিং কার্ড তার দ্বারা হয়েছে, এমনকি অসহায় অনেক মানুষ অনেক প্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেছে, তাদের দ্বারা তারা কোনো সার্বিক সহযোগিতা পায়নি, কিন্তু সে কোনো প্রতিনিধি ছিল না তখন, তারপরেও তিনি জনগণের ডাকে সাড়া দিয়েছেন, এমনকি তাদের উন্নয়নের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। এমনকি আমরা সিদ্ধান্ত নিয়েছি 5 নং ওয়ার্ডের আমার সাইডটা হলো নয়াপাড়া, নয়াপাড়া থেকে আমরা সমর্থন করেছি, আমরা একজন সৎযোগ্য প্রার্থীকে চাই, আর সেই ক্ষেত্রে আমার নুরুল হক মামাকে আমরা বেছে নিয়েছি। এমনকি আমাদের নয়াপাড়াতে তার প্রায় 95% ভোট, আমরা আশাবাদী তাকে আমরা সামনে বিজয়ের মালা দিয়ে 5 নং ওয়ার্ড থেকে আনব। এমনকি সামনে যে দিনগুলো আছে সরকারের অনুদান, সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের দেশে তিনি যে, আমার মনে হয় আপনার, আমার বাড়ি দক্ষিণ লাভফুলা নয়াপাড়া, এমনকি আমি আসলে আমার 2-4টি কথা না বললেই নয়, আমি আপনাকে 2-4টি কথা বলি। আমি হয়তো ছোট ফ্যামিলির একটা ছেলে, আমার হয়তো আনন্দ উল্লাসের একটা বিষয় থাকতে পারে আমার লাইফে, আমি আপনার আমার এক বড় ভাইকে নিয়ে আমি একটা মোটর সাইকেল কিনতে গিয়েছিলাম মধুপুরে, তখন আমার বড় ভাই বলছিল রিপন তোমার মোটর সাইকেল কেনার দরকার নাই, পরে আমি বললাম ভাই কেন, কয় তুমি মোটর সাইকেল কিনা তো তুমি তো কখনোই তোমার বাড়িতে নিয়ে যাইতে পারবা না, তাহলে তুমি কেন মোটর সাইকেলটা কিনবা, পরে বললাম ভাই কেন এই বিষয়টা আপনি ভাঙা দেন, কয় দেখো তোমাদের বাড়ির ওখানে তো পায়ে হাঁটা যাওয়া যায় না, তোমাদের বাড়ির ওইদিকে পায়ে হাঁটা যাওয়া যায় না, এমনকি চৌরাস্তা থেকে চেরাবাঙ্গা পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তাটাতে তো মানুষের একা চলাচলই তো কষ্টকর, আর সেই ক্ষেত্রে তুমি একটা মোটর সাইকেল কেনার সাহস করেছো কেমনে। পরে আমি আসলে লজ্জায় ওখান থেকে মুখ ফিরে আনছি যে আসলে আমরা কীরকম ওয়ার্ডে বসবাস করি, কীরকম ইউনিয়নে বসবাস করি, যে আমাদের, আমরা গরিব দুঃখী অসহায় মানুষ থাকলেও আমাদের ভিতরে কোনো সকালাত থাকতে পারবে না, আমরা একটা বাইক কিনা চালাইতে পারবো না, এরকম আশাবাদী আমরা থাকতে পারি না। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আমাদের সংবাদটি, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের ইউটিউবে দেখতে ভিজিট করুন, ইউটিউব/শাদিনবাংলানিউজটিভি.কম, ফেসবুকে দেখতে ভিজিট করুন, ফেসবুক/শাদিনবাংলানিউজটিভি.কম।